প্রথম গান লেখা শুরু কিভাবে? আসলে গান লেখাটা হচ্ছে শিক্ষিত হওয়ার পরেই গান লিখতে হয়। তো আমি যখন নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করি তখনই গান লিখি আর গান চর্চা করি। তো বলি আমার এই গানের জগতে আগ্রহ ছিল সবচেয়ে বেশি, লেখাপড়ার পাশাপাশি আমি সঙ্গীত চর্চা করতাম। তো আল্লাহর রহমতে 15 সালে আমি ভাওয়াইয়াতে গীতিকার হই, 17 সালে ভাওয়াইয়ার কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচিত হই, শেষে 22 সালে এসে পল্লীগীতিতে আমি সরকারিভাবে বাংলাদেশ বেতার রংপুরে গীতিকার হিসেবে নির্বাচিত হই এবং মাছরাঙ্গা টেলিভিশনে আমি গান করেছি, অন্যান্য চ্যানেলেও গান করেছি এবং এই গান আমার সাথে আছে। বাহ, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম আপনার একদম ছাত্র জীবন থেকেই গান লেখাটা শুরু। যাক, একে এই সময় আমরা কোন গানটি শুনছি? এবারে আমি পরিবেশন করছি পল্লীগীতি। এই গানটির গীতিকার ও সুরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মিন্টু, বাংলাদেশ বেতার রংপুর। ভালোবাসার ভালোবাসার ঝড় উঠেছে আমার অন্তরায়, বিস্মৃতির আলোলিবু জলে যন্ত্রণায়, গু জলে যন্ত্রণায়, বিস্মৃতির আলোলিবু জলে যন্ত্রণায়, গু জলে যন্ত্রণায়। হইলে তুমি ডাকতে কাছে আমায়, কান্দে আমার ওই নদী ব্যথা গুলি যায়, গু ব্যথা গুলি যায়। চোখের আড়াল হইলে তুমি ডাকতে কাছে আমায়, কান্দে আমার ওই নদী ব্যথা গুলি যায়, গু ব্যথা গুলি যায়। তুমি বিনে বাঁচি আমি, বিস্মৃতির আলোলিবু জলে যন্ত্রণায়, গো জলে যন্ত্রণায়, বিস্মৃতির আলোলিবু জলে যন্ত্রণায়, গো জলে যন্ত্রণায়। রাতে জলে আলো বুকে রঙ্গিনায়, সোনা মুখে ছড়ায় আলো চাঁদের জোছনায়, আধা রাতে জলে আলো বুকে রঙ্গিনায়, সোনা মুখে ছড়ায় আলো চাঁদের জোছনায়। কত ভালোবাসি তোমায়, কত ভালোবাসি তোমায় জানে বিধাতায়, গো জানে বিধাতায়, বিস্মৃতির আলোলিবু জলে যন্ত্রণায়, গো জলে যন্ত্রণায়। ভালোবাসার ভালোবাসার ঝড় উঠেছে আমার অন্তরায়, বিস্মৃতির আলোলিবু জলে যন্ত্রণায়, গো জলে যন্ত্রণায়, বিস্মৃতির আলোলিবু জলে যন্ত্রণায়, গো জলে যন্ত্রণায়, বিস্মৃতির আলোলিবু জলে যন্ত্রণায়, গো জলে যন্ত্রণায়। চমৎকার চমৎকার একটি গান শুনলাম আমরা। আমরা জানতে চাই, আপনি বলেছেন যে আপনার গানের সহযোগিতা করেছেন আপনার বাবা, আপনি গানের পাশাপাশি আর কোনো পেশায় জড়িত আছেন কিনা? আমি ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে আছি কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে, সেই সাথে কাশিমবাজারে একটি সঙ্গীত একাডেমি করেছি, সেখানে সঙ্গীত সম্পাদক হিসেবে নিযুক্ত আছি। বাহ, একই সাথে আপনি শিক্ষকতায় আছেন এবং সঙ্গীত শিক্ষকতায় আছেন। আপনার
কত জন স্টুডেন্ট কত জন ছাত্র ছাত্রী আপনাদের এই সঙ্গীতের সঙ্গে আপনার সঙ্গে আছে বলা বাহুল্য যে আমাদের এই প্রতিষ্ঠানটি কাশিমবাজার সঙ্গীত বিদ্যালয়টি নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে তো ছাত্র ছাত্রীর সংখ্যা আপাতত কম রয়েছে তো আমরা সদস্য হিসেবে প্রায় 25-30 জন রয়েছে আর কি